শুনে পুরে ছাই হয়ে গেল চলন্ত একটি ট্রাক। ভোরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর কোতুলপুর রাস্তার জয়পুই জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর 3টে নাগাদ কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত একটি চলন্ত ট্রাক থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এর কিছু দূর যাওয়ার পরই ট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। ট্রাকটি রাস্তার ধারে দাঁড় করিয়ে দমকলে খবর দেওয়া হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্রাকে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। সামনে যাতে হলো একটু এই সময় লেগেছে। গাড়িটা কলকাতা থেকে বিষ্ণুপুর লোড করে রাস্তার আসার পথে হঠাৎ দেখে, ড্রাইভার দেখে যে গাড়িতে আগুন লেগে গেছে। এবার জয়পুর বা বাজারের ভিতরে ছিল, তখন ড্রাইভার না ভেবে জয়পুর বনলতা হোটেল পেরিয়ে এক সাইড করে রেখে দেয়। রেখে দেওয়ার পর গাড়িটা পুরো নষ্ট হয়ে যায়, ফায়ার ব্রিগেড এসে কিছু করতে পারে। গাড়ির ক্ষয়ক্ষতি পুরোই হয়ে গেছে, মালেও একটা বাঁচেনি, গাড়িও বাঁচেনি। It's caught in the crossfire.